नारायणा सुपर स्पेशलिटी हॉस्पिटल की जानिब से कैंसर डे के मौका पर आज कोलकाता प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। यह इस मौके पर अस्पताल की जानिब से कैंसर के मरीजों के लिए मुफ्त में इलाज करने का फैसला किया है। तो घर जाकर ये लोग वहाँ इलाज करेंगे और इसका नाम मैंने बंधु दिया है। उनका कहना है कि आखिरी मरहले में जब कैंसर के मरीज़ होता है तो नहायत ही परेशानी, दुख, मुसीबत और दर्द के साथ उसकी ज़िंदगी गुजरती है। उस पर काबू पाने के लिए उन लोगों ने ये फैसला किया है और ये इलाज मुकम्मल तौर पर फ्री है और अस्पताल से 20 किलोमीटर के दूरी पर जो मरीज़ वाका होंगे उनका ही इलाज किया जाएगा। आइए इस बारे में डॉक्टर सुमन मलिक से सुनते हैं कि ये किस तरह का ये लोग इलाज करेंगे। एनएच हॉस्पिटल जरा होम केयर शुरू करे छी ओटा ने एकटु बोलू आमादेर नारायणा सुपर स्पेशलिटी हॉस्पिटल हावड़ा आमरा এই ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আজকে প্রথম একটা সার্ভিস চালু করতে চলেছি যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সেটা হচ্ছে ইনিজ বন্ধু। আমাদের যে ক্যান্সার পেশেন্টরা আসে তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ হচ্ছে হাইয়ার স্টেজ গ্রুপে বা অ্যাডভান্স স্টেজ গ্রুপে, তাদের মধ্যে অনেকেরই সারে, অনেক আছে পেশেন্ট যাদের একদমই রোগটা সারে না, তারা বাড়িতে কষ্ট পান। ইভেন তাদের এটাও অসুবিধে যে বাড়ি থেকে হাসপাতালে আসবে সেটাও তাদের পক্ষে সম্ভব হয় না। সেই জন্য আমরা চেষ্টা করছি হাসপাতালের যে পরিষেবা সেটাকে যদি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। কীভাবে? আমরা একটা ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু করেছি যেটা পুরোপুরি ফ্রি অফ কস্ট, যেখানে নার্সিং স্টাফ থাকবেন, টেকনিশিয়ান থাকবেন, যারা পেশেন্টের বাড়িতে যাবেন, পেশেন্টকে অ্যাসেস করবেন যে তার কতটা কষ্ট আছে, তার কতটা ব্যথা আছে, তার কোনো ড্রেসিংয়ের প্রয়োজন আছে কিনা, সেই অনুযায়ী তারা ওষুধ দেবেন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে। ড্রেসিংয়ের প্রয়োজন হলে তারা ড্রেসিং করে দেবেন। যদি পেশেন্ট খেতে পারছে না, তার আর্টিফিশিয়াল রাইজ টিউব লাগে, ফিডিং টিউব লাগে, সেইটার ব্যবস্থাও তারা করে দেবেন। তার ফলে কী হবে, পেশেন্টের হসপিটালে আসার বা তার সেখানে ওয়েট করার যে কষ্টটা, সেই কষ্টটাও তারা তাদের কমবে এবং আমরা পারবো তাদের কমিউনিটিতে গিয়ে চিকিৎসা করতে। এটা শুধু পেশেন্ট না, পেশেন্টের বাড়ির লোকেদের জন্য সুবিধে, কেন তাদের পক্ষেও পেশেন্টকে নিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ এবং তারাও কিন্তু এই সিস্টারদের দেখে নিজেরা শিখে নিতে পারবে। তার জন্য এই কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিসটা ওভারঅল কিন্তু ইম্প্রুভমেন্ট হবে এবং এর সঙ্গে আমরা চেষ্টা করছি যে লোকাল যে প্র্যাকটিশনাররা আছে সেই প্র্যাকটিশনারদের সঙ্গে আমরা একটা নেটওয়ার্কিং তৈরি করতে, যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রত্যেকবার পেশেন্টকে আমাদের হাসপাতালে এসে যাতে ওপিনিয়নটা নিতে না হয়, ছোটোখাটো সমস্যায় সেগুলো যাতে লোকাল ফিজিশিয়ান যারা আছে তারা দেখে নিতে পারে। তো আমরা আশা করছি এটা আমরা আমাদের হাসপাতালের নারায়ণ সুভাষ স্পেশালিটি হাসপাতালের 20 কিলোমিটার রেডিয়াসের যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার মধ্যে পৌঁছে দিতে পারবো এবং আস্তে আস্তে ওই পরিধিটা আরও বাড়াতে পারবো। Audio Jungle.